পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে হাতির হানার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, বাঁকুড়ার জঙ্গল থেকে একটি দল ছোট হাতি বুধবার সকালে আউশগ্রামের ভেলকি অঞ্চলের ডোমাবাতির জঙ্গলে ঢুকে পড়ে। বন দপ্তর সূত্রে জানা যায়, বুনো দাতাল হাতিটি গোলসি হয়ে আউশগ্রাম 2 নম্বর ব্লক এলাকায় প্রবেশ করেছে। হাতিটি দ্রুত গতিতে ছুটে পালায় বলে বনকর্মীরা জানান। তারা তাকে আটকানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। হাতিটি জঙ্গলে ঢুকে যায় বলে বন দপ্তরের কর্মীদের দাবি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে আছেন। গোলসি থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে হাতির হানার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, বাঁকুড়ার জঙ্গল থেকে একটি দল ছোট হাতি বুধবার সকালে আউশগ্রামের ভেলকি অঞ্চলের ডোমাবাতির জঙ্গলে ঢুকে পড়ে। বন দপ্তর সূত্রে জানা যায়, বুনো দাতাল হাতিটি গোলসি হয়ে আউশগ্রাম 2 নম্বর ব্লক এলাকায় প্রবেশ করেছে। হাতিটি দ্রুত গতিতে ছুটে পালায় বলে বনকর্মীরা জানান। তারা তাকে আটকানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। হাতিটি জঙ্গলে ঢুকে যায় বলে বন দপ্তরের কর্মীদের দাবি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে আছেন। গোলসি থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।